মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে মূলধন এবং বিনিয়োগ এই দুইয়ের সংজ্ঞা আমরা আলোচনা করেছি, এবারে তাদের পার্থক্য আমরা উপস্থাপন করছি। যে সম্পদ উপার্জনের সহায়তা করে তাই হলো মূলধন, অন্যদিকে মূলধন সামগ্রী বৃদ্ধি করাকে বিনিয়োগ বলা হয়। দ্বিতীয়ত, মূলধন একটি স্থির ধারণা যেটাকে বলা হয় স্টক কনসেপ্ট, অপরদিকে বিনিয়োগ একটি প্রবাহ ধারণা যেটাকে বলা হয় ফ্লো কনসেপ্ট। মূলধনের উৎস হল সঞ্চয়, অপরদিকে বিনিয়োগের উৎস হচ্ছে মূলধন। মূলধন বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন স্থায়ী মূলধন, চলতি মূলধন, ব্যক্তিগত মূলধন, জাতীয় মূলধন, যা ইতোমধ্যে আলোচনা করা হয়েছে। অন্যদিকে বিনিয়োগেরও বিভিন্ন প্রকার রয়েছে, যেমন মোট বিনিয়োগ, নেট বিনিয়োগ, স্বয়ংভূত বিনিয়োগ, প্ররোচিত বিনিয়োগ ইত্যাদি। পঞ্চমত, কোন একটি দেশের উৎপাদনের ক্ষমতার নির্ধারক হল মূলধন, কারণ মূলধন বৃদ্ধি পেলে দেশের উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পায়। অপরদিকে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মূলধনের তুলনায় বিনিয়োগ অধিক গুরুত্বপূর্ণ, কারণ বিনিয়োগ হল একটি প্রবাহমান ধারণা যেখানে মূলধন একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়। মূলধন গঠন, মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে অর্থনীতিতে মূলধন গঠন বলা হয়। কোনো একটি দেশ কোনো একটি নির্দিষ্ট সময়ে পুঁজি বা মূলধন বৃদ্ধির জন্য যে প্রক্রিয়া অনুসরণ বা অনুকরণ করে তাকে মূলধন গঠন বলে। সাধারণত মূলধন গঠিত হয় মানুষের সঞ্চিত করা অর্থ থেকে। মানুষ যা আয় করে তার সম্পূর্ণ অংশ বর্তমানে ভোগ করে না, তার কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দেয়, যাকে অর্থনীতিতে সঞ্চয় বলা হয়। সুতরাং মানুষ তার আয়ের যে অংশটুকু বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলে। আবার সঞ্চয়ের যে অংশ দিয়ে নতুন কারখানা, যন্ত্রপাতি, রাস্তাঘাট, যানবাহন ইত্যাদি বিনিয়োগ করা হয় তাই হল মূলধন গঠন। সুতরাং সঞ্চিত অর্থকে পুঁজিদ্রব্যে পরিণত করার প্রক্রিয়াকে মূলধন গঠন বলা হয়। মূলধনের বৈশিষ্ট্য, উৎপাদনের উৎপাদিত উপকরণ। মূলধন উৎপাদনের মৌলিক একক নয়, এটি প্রকৃতির দানও নয়, মনুষ্য সৃষ্টির অতীতের ফল। বর্তমানে মূলধন ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এবং অতিরিক্ত আয় প্রবাহের সৃষ্টি করে। উৎপাদনশীল মূলধন, ভূমি ও শ্রমের মতোই মূলধন উৎপাদনশীল, কারণ মূলধন উৎপাদন ও সেবার পরিমাণ বৃদ্ধি করে। মূলধন ছাড়া বর্তমানে বৃহদায়তনের উৎপাদন চিন্তাও করা যায় না। স্থায়িত্ব, মূলধন মানুষের সৃষ্টি বলে ইহার স্থায়িত্ব কম, ইহা দীর্ঘস্থায়ী হয় না, প্রতিনিয়ত ব্যবহারের ফলে ইহা ক্ষয়প্রাপ্ত হয় এবং অকেজো হয়ে পড়ে। সঞ্চয় দ্বারা সৃষ্ট মূলধন, সঞ্চয়ের মাধ্যমে মূলধনের সৃষ্টি হয়, সঞ্চিত অর্থ বিনিয়োগের ফলে মূলধনের উৎপত্তি হয়। সুতরাং সঞ্চয়ের মাধ্যমেই মূলধনের সৃষ্টি। ভবিষ্যৎ আয়ের উৎস মূলধন, মূলধন উৎপাদন বাড়ায় না বরং ভবিষ্যতে আয়ের প্রবাহ সৃষ্টি করে, কারণ আয় সৃষ্টি হয় উৎপাদন কাজে মূলধন নিয়োজিত হয় বলে। গতিশীল মূলধন, উৎপাদনের সব উপাদানের মধ্যে সবচেয়ে গতিশীল হচ্ছে মূলধন। অন্যান্য উপকরণগুলোর মধ্যে যেমন ভূমি, সংগঠন ইত্যাদি তেমন একটা গতিশীল নয়, কিন্তু মূলধন হস্তান্তরযোগ্য। মূলধন সমজাতীয় নয়, মূলধন বিভিন্ন প্রকারের হয়ে থাকে বলে এদের উৎপাদনের মধ্যে পার্থক্য রয়েছে, ফলে মূলধন সমজাতীয় হয় না। উৎপাদন খরচ, যেহেতু মূলধন মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক সম্পদ নয়, সুতরাং মূলধনের উৎপাদন খরচ রয়েছে। উৎপাদনের নিষ্ক্রিয় উপকরণ, মূলধনের একক কোনো কার্যক্ষমতা নেই, ইহা শ্রমিকের কার্যকরণ দ্বারা পরিচালিত হয়, যেমন যন্ত্রপাতি, কলকারখানা শ্রমিক দ্বারা নিয়ন্ত্রিত হয়। মূলধন গঠনের গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা, কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি মূলত সেই দেশের মূলধনের প্রাচুর্যের উপর নির্ভর করে। কোনো একটি অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে মূলধনের পরিমাণ বৃদ্ধি করতে হবে।
সুতরাং এক কথায় বলা যায়, অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছে মূলধন। নিম্নে মূলধন গঠনের গুরুত্ব বর্ণনা করা হলো। অর্থনৈতিক ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করে তোলার জন্য মূলধন প্রয়োজন। যেমন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদনের বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি উন্নয়ন করতে মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূলধন বিনিয়োগের মাধ্যমে দেশের প্রাকৃতিক ও অন্যান্য সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। যেমন খনিজ সম্পদ, তেল, গ্যাস, কয়লা ইত্যাদির সুষ্ঠুভাবে ব্যবহার করতে মূলধনের কোনো বিকল্প নেই। আধুনিক কৃষি, মূলধন ছাড়া কোনো দেশের কৃষিকে আধুনিকীকরণ সম্ভব নয়। কৃষি যান্ত্রিকীকরণ তথা আধুনিকীকরণ করতে মূলধনের ব্যাপক ভূমিকা রয়েছে। উৎপাদন বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি করতে মূলধনের প্রয়োজন। উৎপাদন ক্ষেত্রে মূলধন ব্যবহার করে উৎপাদন ব্যয় হ্রাস করে ক্রমবর্ধমান হারে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। নতুন আবিষ্কার, নতুন কোনো কিছু আবিষ্কার কিংবা গবেষণা ক্ষেত্রে মূলধনের প্রয়োজন যথেষ্ট। জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান উন্নত করতে মূলধনের কোনো বিকল্প নেই। সঠিকভাবে মূলধন ব্যবহারই পারে শ্রমিকদের মাথাপিছু আয় বৃদ্ধি তথা ভোগের পরিমাণ বৃদ্ধি করতে। আর কোনো দেশের শ্রমিকদের মাথাপিছু আয় বৃদ্ধি তথা ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে জীবনযাত্রার মানও উন্নত হয়। শ্রমিকদের দক্ষতা, কোনো দেশের দক্ষ শ্রমিক সে দেশের সম্পদ। মূলধন ব্যবহারের ফলে শ্রমিকের কর্মক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি পায়। বেকারত্ব, মূলধনের যথাযথ ব্যবহারের মাধ্যমে বেকারত্ব হ্রাস করা সম্ভব। সুতরাং বেকারত্ব হ্রাসের পেছনে মূলধনের ভূমিকা যথেষ্ট। মূলধন শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সেই সাথে আয় ও জীবনযাত্রার মানও বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। সুতরাং অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ব্যবহার আবশ্যক।